শিল্পী আমি তোমারই গান শুনাবো, তোমাদের মন ভরাবো। শিল্পী নই আমি তোমাদেরই মাঝে, শিল্পী নই আমি তোমাদেরই। আরেকটা গাই, আরেকটা গাই। ওই যে ওই গানটা আছে না, ওরে ওরে দমার দম মস কলান্দার আলি দম দম দি আন্দার, দমার দম মস কলান্দার আলি দম দম দি আন্দার। ও লাল মরি, ও লাল মরি। আরেকটা গাই, আরেকটা গান গাইতে পারবো, পারবো। এটা যেন কোনটা, ওই যে অমিতাভ বচ্চনের, ওই যে মোরে অঙ্গে নেমে তোমারা কা কাম হায়, মোরে অঙ্গে নেমে তোমারা কা কাম হায়, জবি লাল ওয়ালা, আরে জবি লাল ওয়ালা উসকা ভি বদনাম হায়, মেরে অঙ্গ নেমে তোমারা কা কাম হয়। আর একটা শুনবা, ওই যে না আমাদের একটা কলকাতার একজন শিল্পী ছিল না বাঙালি, ওই যে মিঠুন চক্রবর্তী, ওরটা আমি পারি। হ্যাঁ, ওই যে ডিস্কোর একটা গান আছে না, কি জান গানটা, এটা ওই ওই কি জান, ডিস্কো ডান্সার, এই ডিস্কো দিওয়ানে, আহা আরে মনের ক, এটা বাংলা চলে আসে, এখানে বাংলা করেছে কিন্তু একটা, বুঝছো? এটা আমি টেলিভিশন দেখেছি, ওই সাকাই দেখাইতে, তবে একদম যে মজা আছে, এই যে তোমাকে গানটা গাওয়ালাম মনের মধ্যে একটা সুখ চলে আসছে। আপনি তো অনেক ভালো গান গান, আমার কি মনে হয় জানেন, চেয়ারম্যান সাহেব আপনার সাথে ষড়যন্ত্র করছে। সেদিন কিন্তু চেয়ারম্যান সাহেবের ওভাবে আপনার হাত টিপ দিয়ে আপনাকে থামাই দেওয়াটা একদম উচিত হয়নি। এই আমারও তাই মনে হচ্ছে, সে মনে হয় হিংসায় মানে আমাকে সহ্য করতে পারেনি, এই তার জন্য আমার হাতে চাপ দিছে। আচ্ছা ওই যে এই যে সংস্কৃতি মন্ত্রী নাকি গান বাজনার মন্ত্রী আছে না, সেই মন্ত্রী সাহেবই কিন্তু আসছিল সেদিন, সেই গানের সময় আমি যেই টান দিলাম, আমি কেউ করলাম সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব ঘুরে আমার দিকে তাকাইছে। আমার তো মনে হয় তা তো ভালো লেগেছে বলেই তো আমার দিকে তাকাইছে, তাই না? কিন্তু এইটা এই চেয়ারম্যান সাহেবের সহ্য হয়, সে মনে করেছে আমার গান শুনে মন্ত্রী সাহেব আমার হাত ধরে বলবে যে না 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 মেম্বার সাহেব আপনি ভুল জায়গায় আছেন, আপনি ঢাকায় চলেন, আপনি শুধু গান বাজনা করবেন, শুধু গান গাইবেন, আপনি রেডিও টেলিভিশন ফাটায় ফেলবেন, আপনার মেম্বারগিরি আর করার দরকার নেই, আপনি ঢাকায় চলেন। এই চিন্তা করেই মনে হয় সে হিংসা আমার হাতে চাপ দিয়েছে। তাইলে তো চেয়ারম্যান সাহেব ভালোই করছে। কেন আপনি যদি অলসপুর সাইডে ঢাকা শহরে গিয়া গান গায়া রেডিও টেলিভিশন ফাটায় ফলাইতেন, তাহলে আমি আপনারে পাইতাম কোথায়? তুমি যে কখন কি কথা বলে ভালো না সলদ করে উঠে। যেরকম ভরসা নাই ওই তোগুনেও সেরকম ভরসা নাই, এই বয়সে তাবিজ কবিজের ব্যবসা শুরু করছে, কয়দিন আর তা টেকবে? একদিন তো শার্ট প্যান্ট পরতেই হবি। শোনো ওই ফকির ফাকির আমি সারিয়ে দিছি, ভালো আছি। কেন আগে ভালো ছিলি না? না ছিলাম না তা তো না, সত্যি কথা কইতে আমার কোনো লজ্জা নেই। শোনো ভাই, অনেকটা ধরই ভক্তি মুক্তির ব্যবসার মতো, মানুষ ভক্তি করে মুক্তি পায় আর নাম হয় আমার। তা হঠাৎ তোর এরকম পরিবর্তন হওয়ার মানে কি? হঠাৎ না রে ভাই, ওই যে হোসেন উজার সাথে বক্কারের শ্বশুর বাড়ি গেলাম এক মেম্বারের বিষ নামাইবের, বিষ তো নামাইবের পারলাম না, খাইলাম দাবর। ওরে ভাই হোসেন উজা তো মোটা মানুষ, দৌড়ে বের পারে না, সাপের মতো খালি গুজরায় আর দৌড়ায়, আর আমারে কয় রানা
আমারে বাঁচা আমি মইলাম। এরপর ধরো তার সঙ্গ সাইরা ওই জিল্লু ফকিরের সাথে ভিড়লাম। এরপর কি হইলো জানো, ওই জিল্লুরে আলফাডাঙ্গার হাটে ধরে এমন মার দিছে, আমি কোনো রকমে পালায় আসলাম। ওরে মা, আর একটু হলে আমিও গেছিলাম। মানুষ এখন সব ধান্দাবাজি ঠিক পাওয়া যায় বুঝছো, এই জন্য আর ধান্দাবাজি টান্দাবাজি করা যায় না, সব ধরে ফেলে। এরপরে আমার এই শার্ট প্যান্ট না পরে কোনো উপায় আছে? ওরে বাবা, তোর মতো তো ভূত চলে আসছে বাইরে। তোর মতো ভূত যদি সবার আসতো তাহলে আর এই দেশে কি এত ধান্দাবাজি হইতো? আচ্ছা এইসব আলোচনা বাদ দে। আচ্ছা তুই তো বক্কারের শ্বশুরবাড়ি এলাকায় গেছিস, আচ্ছা কত দেখি বক্কারের শ্বশুরবাড়ি কয়তলা বিল্ডিং? বক্কারের শ্বশুরবাড়ি তুমি বিল্ডিং পাইলে কোনে? ওই এনে ঘরের মধ্যে শুইলে পরে ওই যে টিনের চালা আছে না, চালার ভিতর দিয়ে আসমান দেখা যায়, আসমান। আর শোনো, ওই যে বেড়া, মাটির বেড়ার ঘুনের ভিতর দিয়ে এত বড় বড় ফুচে ফুচে বুঝছো? আমি তার ফুফা কিছুই দেয় নাই। তুমি আমার এদের এরকম পলাছো কি জন্য? পলাবো কিসের জন্য দিলো ভাই, মানে আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল তাই আমি যাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। দাও ডলি, আমি তোমাকে বাড়ি পর্যায়ে উল্টো পাল্টা কথা কইছি, রাগের মাথা অনেক কিছু কইছি, তুমি কিছু মনে করো না। দেখো এর আগে অনেক কিছু হয়েছে, তুমি আমাদের চর মারতে গেছো, তারপরে আমি তোমার আইসা আইসা কথা কইছি না তোমার সাথে। দেখো আর ঘটনা হলো যে কোথাকার কোনো হতো স্যার আইসা তোমাকে বাড়ির পর আসলো, সে আজকে দুই তিন ধরে আমার মোটর সাইকেল নিয়ে নেই খোঁজ, কিন্তু তোমাকে কোনো মাথা ব্যথা নেই। বকরোর বিষয়টা নিয়ে আমরা বিশ্বাস করেন আমরা দারুণভাবে মর্মাহত। এই দারুণ আবার মর্মাহত হয় কেমনে? হ্যাঁ দারুণ তো মানুষকে খুশি হচ্ছে ভাই, দারুণ খুশি। তাহলে তুমি কি আমার মোটর সাইকেল হারায় যাওয়াতে দারুণ খুশি হয়েছো? কি যে বলেন না দুলা ভাই, মানে আমরা চরম চরম ভাবে দুঃখিত। ফেলু ভাই, এই ফেলু ভাই, ফেলু ভাই, ও ফেলু ভাই, এই যে এই যে এই যে পানি নিয়েছি, আমি আর ও কাজ করতে পারবো না। কি হয়েছে কি হবে? এই যে ফেলু ভাই আমার কাছে জানতে চাইলো বক্কারের শ্বশুরবাড়ি কয়তলা বিল্ডিং, তা আমি সত্যি কথাটা কলাম যে বক্কারের শ্বশুরবাড়ি কোনো বিল্ডিং নাই, ওইখানে আছে মাটির ঘর আর টিনের চালা। এই রাম, তুমি তো কিছুই জানো না, সব মিথ্যে কথা কচ্ছো। আরে আমি জানি না মানে, আমি তো তার শ্বশুরবাড়ি সাপের বিষ নামাতি যায় ওই যে থাইকে খাইয়ে আইছি, আমি জানি না তুমি জানো? বক্কার ভাইয়ের একটা সুন্দরী শালি আছে না, নাম আনারসি। কিন্তু জিল্লু ফকির তো কয়েছিল যে তাগের দুইতলা বিল্ডিং, শালারা সব বিদেশ থাকে। জিল্লু ফকির আমার উস্তাদ তো না, সে জীবনে কোনোদিন সত্যি কথা কয়া দেখেছে?
এই বক্কর ভাই শ্বশুর বাড়িতে তালি পরে দুতলা বিল্ডিং নেই, তার শালারা কি বিদেশ থাকে না? আরে শালা পাইলে কোথায়, তার তো কোনো শালাই নাই। বক্কারের শ্বশুর দুইটা মেয়ে রেখে দেশান্তরি হয়েছে, বক্কার ভাই তার একটারে বিয়া করছে আর একটা খালি আছে। আমার অবশ্য এক মুহূর্তের জন্য যাওয়া। তোমাদের দুঃখ পাওয়া নিয়ে তো আমার যায় আসে না, আমি তোমার হাত ধরে খুঁজছি। তুমি আমার মোটরসাইকেল কেন উদ্ধার করে দাও? আমি সারাদিন আমার মোটরসাইকেলের পিছনে তোমার বসে কুরবানি কুরবানি। ওরে বাবা, আগে তো মোটরসাইকেলে করে ঘুরত, এখন তো দেখি হাত ধরে একেবারে অন্তরঙ্গ। না, আবার এই বিষয়টা বলতে হয়, যাই আগে দোকানের দিকে যাই, পরে বলা যাবে না। কথা তো আর বাসি হয়ে যাচ্ছে না দুলা ভাই, আপনার সাথে মোটরসাইকেলে ঘোরার কোনো ইচ্ছা আমার নাই। বক্কর ভাই একবার যখন হাত ধরার চান্স পেয়েছে, তখন তার যে চরিত্র বারবার সম্পর্কটা আর একটু ঘন হোক। কিন্তু বক্কা, তুই যতই চেষ্টা করিস আমার আপার মনে কোনো দুঃখ দিতে পারবি না, একদম দেখা দেবে না। মানে আপনার মোটরসাইকেল যদি উদ্ধার করতে পারি সেটা আমি আমি অনেক বেশি খুশি হব। শুনেন, আমি যখন সৌদি আরবে ছিলাম সেখানে তো ইসলামিক ল ল কি দুলা ভাই, সারাদিন তো ইংলিশে কথা কন, আর ল কি সেটা জানেন না? ল হইতেছে গিয়ে আইন। শুনেন, এটা যদি সৌদি আরব হইতো তাহলে মনে করেন চুরি করার জন্য প্রথমে ওর হাতটা কেটে দেওয়া হতো। দেখো ডলি, আমি তাও মাফ করে দিবানি, তুমি আমার বড় জগেলকে উদ্ধার করে দিতি কো, আমি হাত কাটাকাটির মধ্যে নেই। বক্কার ভাই যে চালাক মানুষ, তারে ধরা অত সহজ নাকি? এইবার সে ধরা খাইছে। ভাই মিঠু ভাই, ভাই মিঠু ভাই, তোমার কি হলো? ভাই মিঠু ভাই, ভাই মিঠু ভাই, ভাই মিঠু ভাই, কি আর হবে? বক্কারের কাছে বিদেশ যাওয়ার জন্য সবাই লাইন দিয়ে টাকা দিচ্ছে আর কি। বক্কার ভাই যে মানুষ, তারে মানুষ কিরম করে বিশ্বাস করে? এখন দেহ মাদা কেমন লাগে, কেমন লাগে? ভাই আমার বউ তো আমার মারবে না, আমি শ্বশুর বাড়ির টাকা নিয়ে এই ফেলে ওয়াক্কারে দিছি, আমার টাকার কি হবে এখন? আমার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে টাকা দিছি, আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম। এই বক্কার কোনে বক্কার, সে কি আর আছে? সে তো টাকা পয়সা নিয়ে পলায় গেছে। আরে তোমরা তো চিন্তা করতেছো কিসের জন্য? জায়গা জমির যে দাম, দরকার হইলে ওর বাপ জায়গা জমি বিক্রি করে তোমাকে টাকা দিবি, তার বাপরে যা ধরো না ভালো করে। ওরে পালিত, আমি হাত কাটবো তারপর আপনার মোটরসাইকেল ফেরত দেবো। ডলি ডলি, খুব খুশি হলাম ডলি, খুব খুশি হলাম, তুমি পারো আসলে আমার উদ্ধার করতে ডলি। আমার মনে হচ্ছে যে তোমার হাতে আমি আমার সই পেয়ে দেবো। ভাই আমি আপনার নিয়ে কি করবো বলেন না? কি করবো তাও তো কথা, মনে করো যে তুমি মনে রাখলে আমার এই বক্করে মনে রাখলে। ঠিক আছে দুলা ভাই, আমি আপনার মনে রাখবো, কোনো সমস্যা নাই, কেন আর কেন। যন্ত্রণা তো রাস্তা কেন চলাফেরা করা যাবে না? আমি তো আর ওর বাপের কাছে টাকা দেইনি, আমি তো টাকা দিছি বক্কারের কাছে। তাহলে আর কি করবা, বসে বসে কাঁদো? আমি আর এইসব বান্দর খেলার মধ্যে নেই, ভাবছিলাম যে ওই ওজার ফকিরের সঙ্গ ত্যাগ করলি পরে এই বান্দর খেলার দেখতে হবি না, এখন তো দেখতে তাও হচ্ছে। এই
তুই তো বান্দর খেলা শুরু কইরা দিলি দুইজনে দুবাই যাওয়ার স্বপ্ন দেখতেছিল স্বপ্নটা ভাঙিয়ে দিলি তুই আমি কেমনে করে ভাঙলাম পায়ের ব্যথায় তো জীবন আছে না ওই তেল মালিশ করে গরম সেঁক দেন আমারই পার ব্যথা আমি বাঁচিনি ছেলেরা কি আদব কায়দা দেখেছেন ঘন্টায় ঘন্টায় খবর নিতে এসে এখন আবার কোন খবর নিতে এসে আল্লাহ জানে রে চাচি চাচা না আপনারা থাকতে আমার একই সর্বনাশ হয়ে গেল কি হলো বক্কর ভাই আমার সব ধন সম্পত্তি নিয়ে গেল তার তো কোনো খবর নাই সে নাকি আসবে না আচ্ছা চাচা বক্কর ভাই নাকি কোনো শালা নাই হ্যাঁ আসলে নাকি কেন আমি তো সে কথা আগে কই নাই কি কই নাই শাকি শাকি এই মিঠু মিঠু সম্পত্তি নিয়ে গেল তার তো কোনো খবর নাই সে নাকি আসবে না আচ্ছা চাচা বক্কর ভাই নাকি কোনো শালা নাই হ্যাঁ আসলে নাকি কেন আমি তো সে কথা আগে কই নাই কি কই নাই শাকি শাকি এই এই মিঠু মিঠু হাই হাই আচ্ছা আপনার এই কথাটা ওরে এখন এরকম করে কার কি দরকার ছিল আর শুনে কষ্ট সহ্য করতে না পারে মাথা ঘুরে পড়ে গেল আরে উল্টো পাল্টা কথা বাদ দাও তোমার ছেলে কিন্তু এখন মন্দের মাঝখানে আছে এর চাইতে বেড়ে গেলে তারে বাঁচা দিতে পারবো না যাও পানি নিয়ে আসো ওরো ওরো মিঠু মিঠু বাবা বাবা রে ও মিঠু দেখ আমার বারান্দায় অজ্ঞান হলে কি বিপদে পড়লাম এই মিঠু ও সাসা আরে এ কি রে টাকা কনে বক্কর ভাই গেছিলাম তোর বোনটারে দেখতে তোর বোনটা বললো আব্বা মেলাদিন তোমার দেখি না তাই মেয়েটাকে দেখতে গেলাম সে আসতে পারে না হ্যাঁ আসতে তো পারে আমি নিজেই আসতে দিই না কেন চাষা আরে তোরা তো কাজকর্ম করিস না তোদের হাওয়া যদি আমার মেয়ের গায়ে লাগে তাহলে তো তার পড়াশোনা বন্ধ তখন যদি বলে যে আব্বা লেখাপড়াটা একটা কাজ আর এই কাজ আমার ভালো লাগছে না তখন কি হবে চাচা কথাটা কিন্তু তুমি ঠিক কইলে না এই কথাটা তোমার ক্ষেত্রে সত্যি হতে পারে আমার ক্ষেত্রে কিন্তু না আমি সিরু কাজ করে খাই আর শোনো তোমার এই গ্রামে কিন্তু তোমার মেয়ে শুধু পড়াশোনা করে না আরো অনেক মেয়ে পড়াশোনা করে হ্যাঁ কি করে সেটা আমি জানি আরে আফসার শেখের মেয়ে যে রূপালী ম্যাট্রিক টেস্টে সে তো ফেল করেছে আর ওই যে আমাদের যে আনারসি সে তো পরপর তিনবার ক্লাস এইটই থেকে গেল পড়াশোনাই তো করলো না পড়াশোনা করলে কি আর জীবনটা এরকম থাকতো আরে চাচা এই অবস্থা কিন্তু আমার জন্য হচ্ছে তুমি জানো না সবার সব চিন্তা আর কানার দুই চোখের চিন্তা এই এই ভাজি এই গ্রামে নাকি কি কি ঘটছে হ্যাঁ ও চাচা ঘটনার তো ঘন ঘটা তুমি কোনটা রায়কে কোনটা শুনবে সেটা আগে কও কেন ঘটেছে কি আমি তো শুনলাম যে বক্করের মোটরসাইকেল চুরি হয়ে গেছে
কিরা কইছে তোমারে কেন বেনারসি বললো ও চাচা যার ব্যথা তারই কষ্ট এদিকে কি কি ঘটনা ঘটে যাচ্ছে ভজাবে সেটা তো তুমি ঠিক জানো না কোন এক জায়গায় বিয়ে করে ফুল তোলে রাইখে চলে আসছে সেই বাজা হয় তারই ভাই মনে করে যে আমাকে রলসপুর গ্রামে চলে আসছে সে কি এক টাকলু চাচা তুমি জীবনে কল্পনা করতে পারবা না দেখলে মনে হয় কি লিবিয়ার ফিরিঙ্গিদের মতো নো চুল একদম তেলতেলে এক প্রকার টাকা এটাকে আমি জীবনে দেখিনি চল তোমার বাড়ির মধ্যে আগে দিস চল চল আরে বাবু তোরা এত চিন্তা করতেছিস কেন কদিনই আমার ছেলে যখন তোর কাছে টাকা নেছে তখন ও তোকে বিদেশ পাঠায় দেবেই কোনো সমস্যা নেই এই যে মাত করে একটু কম করে আমি এখন তো পাইছি আছি নাকি চুপ চাচা ওই চাষিরা দোষ দিয়ে লাভ কি এটা হলো জামানার দোষ চাষি তো এই জামানার কিছুটা সুয়া পেয়েছে একটুতেই অবস্থা এখন দেখো না ওই যে মেয়ে লোকের মাত বাড়িতেই তো আমাকে চলতে হয় দেখো না এই কারণে তো আমি বিয়ের ধারের কাছে যাইনি খুব ভালো করছিস বাবা বাঁচে গেছিস আল্লাহ বাঁচাইছে তো শামসু ভাই তোমার লাইফ হিস্টরি তো শুনবার চাইনি কিভাবে আমারে বিপদ থেকে উদ্ধার করতে পারবা সেটা কও শোন বাবা মিঠু শামসু আমি কই কি এই বক্কর আসা পর্যন্ত মিঠু টিটু অপেক্ষা কর হ্যাঁ বক্কর আসলে ব্যবস্থা হবেই আর বক্কর হয়তো কোনো লোকজনও ঠিক করে থাকতে পারে নাকি নাকি কস হ্যাঁ চাচা তোমার ছেলের যা স্বভাব ওই 1500 টাকা গাই গরু কিনে দেবে বলে 2 বছর আগে একজনের কাছ থেকে নিল তারপর কি হলো তার টাকা দেওয়ার নামে খবর নাই বিয়ে শাদি করে বাড়ি এসে উঠল সে টাকা চাতি গেলি উল্টো তারে চোর বানায় দিল তার তো এখন ভিক্ষার দরকার নেই কুকুর ঠেকা এই অবস্থা এই মিঠু এই আরে বক্করের অপকর্ম দোষ তো তুই নিজেও না বুঝি একটা ভুল করে ফেলাইছি তোমরা কি আমারে ক্ষমা করবো না ক্ষমা চালি ক্ষমা করবো না কেন আর শোন এই শামসু কারুর ক্ষমা করতে কার্পণ্য করে না এখন ওই বক্করের কাছ থেকে টাকা পয়সা কিভাবে আদায় করা যাবে সেই চিন্তা ভাবনা করতে হবে বুঝছিস শামসু ভাই এখানে পড়ে থাকলে কোনো লাভ নাই যারা যারা আমরা টাকা পাই বক্কর ভাইয়ের কাছে সবাই মিলে বক্কর ভাইয়ের শ্বশুর বাড়িতে হানা দিব ঠিক টাকা দিয়ে দিবে চলো হ্যাঁ চল এ মামি 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 কোন জায়গা গেলে রে মামি আপনি কোনদিন দেখেছেন আমি কারোর সাথে বিয়া দুবি করেছি আমার এদিকে আশা কম হয় কিন্তু আফসার বাবার সাথে দেখা হয় জিজ্ঞেস করেন কোনদিন সালাম সালাতার সাথে কথা কইছে কিনা সেই আমারে টার্গেট এরকম একটা কাম করলো একটা বিপদ হতে পারে আচ্ছা ঠিক আছে তুমি মাটিতে বসে পড়লে দিন উঠি বসো না উপরে উঠে বসো আসো উঠে মামি মামি তার চোখের সামনে থেকে বড় চোখে নানা যায় তার কি আর বসার কোনো জায়গা ঠিক আছে এখন মোটরসাইকেলে যেন যদি তুমি এইভাবে ভেঙে পারো তাহলে তো আবার চলে না এটা আপনি কি করেন মামি দেখেন আমি আপনাদের মেয়ে বিয়ে করেছি একটা সুতো পর্যন্ত নেয়নি আমি নিজের টাকায় মোটরসাইকেল কিনেছি এখন সেই মোটরসাইকেল আপনার নিয়ে নিচ্ছেন আমার কষ্ট যে আমি যেন কষ্ট না পাই এটা আপনাদের কি ধরনের মানসিকতা ওরে বাবা মোটরসাইকেল তো আমরা নেইনি তুমি আমাকে বাড়ি পরে এসে এত কথা শোনাচ্ছ কালকে এসে কতগুলো কথা শোনাই গেলে মামি মামি বিশ্বাস করেন মামি আসলে মোটরসাইকেল হারাই আমার মাথা ঠিক নাই আমি যে কারে কি করছি না করছি আমার কিচ্ছু মনে থাকতেছে না আমার মনে হচ্ছে কি মামি আমি যদি মোটরসাইকেল না পাই তাহলে মনে হয় গ্রামে 2-4টা অঘটন ঘটাই দেবানি আচ্ছা 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 ঠিক আছে বাবা আমরা তো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি তুমি চিন্তা করো না দেখি আমার মনে হয় সে ফিরে আসবে না
মামি তার সাথে কি আপনাদের কথা হয়েছে? জি না বাবা। মামি তাহলে আপনি এরকম করে আশাবাদী হচ্ছেন কি করে? মামি আপনি চিন্তা করেন, এই যে বক্কর, বক্কর কিন্তু একটা ভালো ছেলে, তারপর আপনাদের জামাই, আর আমি যদি মোটর সাইকেল না পাই আমি মরে যাবানি গলা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখতেছি বাবা, আমি দেখতেছি। ঠিক আছে মামি, আপনি দেখেন, আপনি দেখেন মামি, আপনি আমার মার বন্ধু, আপনি দেখেন, আপনি দেখেন। ওরে আমার মোটর সাইকেল রে, আমারে একলা মালায় তুই কুয়ারে গেলি রে, তুই কুয়ারে গেলি, আমারে একলা মালায় কুয়ারে গেলি। আমি আগেই জানতাম এরাম কিছু একটা হবে। দুই বছর হলো আমার 1500 টাকা নিছে, দেয়ার নাম নেই, তাহলেই বোঝো। আগেই যদি জানতে তাহলে কলে না কেন? আরে কলে কি তুই শুনতিস? আরে কই দেখতে, কই দেখতে। এ মিঠু, এ সবাইরে আবার চেনা আছে। ওই বক্কারের কথা মতো তোরা আমার জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাইছিস, ঘুরাইস নাই সে কথা কিন্তু ভুলিনি। আর দুই মাসও হয়নি, তোরা পড়লি তো বিপদে। ভাই ভাই, আমি আমি তো লজ্জা পাচ্ছি, আমারে লজ্জা দিও না ভাই, না বুঝি একটা ভুল করে ফেলছি, কারণ আমি তোমাদের ভাই, আমার বিপদ থেকে উদ্ধার করবে না? এ তুমি ভাই বলেই তো বুকে ছুরি চালালেও তোমার আমরা দূরে সরাইনি। হ্যাঁ বিপদ থেকে আমার উদ্ধার করো, বক্কার আমার সব নিয়ে চলে গেছে। আচ্ছা এইসব পেসাল বাদ দাও তো, এখন কি করা যায় সেই কথা কও। করা যায় মানে বক্কার ছুরি 30 হাত মাটির নিচে পালায় যায়, তাও ওকে ধরে আনতে হবে। তা মুখে মুখে করলে তার হবে না, সেই রকম কাজ করে দেখাইতে হবে। শামসু ভাই, তুমি যদি আমার সাথে থাকো অনেক কিছু করতে পারি। আর কি করতে হবে সেটা বলো। ভাই শোন, আমার শালার কাছে এরকম একটা বই আছে, যে বইয়ের পিছনে দেশের সব জেলা উপজেলা সব জায়গার নাম লেখা আছে। তুই খালি খবর নে ওর শ্বশুরবাড়ি কোন গ্রামে কোন উপজেলায়, আর খবরও নেওয়ার দরকার নাই। তাহলে আমি একটু মাথা করে পড়ে গেছিলাম, তা না হইলে তো আমি খুঁজে বাইকে এলাকাম। কোশকি বাইরি, তোর কাছে কি কোনো সমস্যা টমস্যা মনে আসছে নাকি? আরে ভাই, এই কথা শুনলে আমার মনের ভিতর কীরকম কীরকম দিন লাগে। আর সমস্যা হইতেছিল আমার বইয়ের বয়স কম, তো এক বাপের এক মেয়ে, ভারী আহ্লাদ, কোন সময় আমার মায়েরা বসে আর স্বামীর গায়ে হাত তুললে গুনা যাওয়ায় এইটা সে জানে না, বয়স কম বোঝেও না। এ ভাই রে, আরে বড়রাই কত কিছু করতেছে আর তোর বউ তো ছোট মানুষ। আচ্ছা তোমাকে কি টাকা পয়সা ফেরত পাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে, নাকি কার বউ কিরকম সেটা নিয়ে গল্প করবা? ওই যে রানা ফকির আছে না, রানা ফকির তো বক্করের শ্বশুরবাড়ি চেনে, ও কিন্তু নিয়ে যেতে পারবে না। এই তো লোক পাওয়া গেছে। তাহলে ওর আব্বা আম্মার সাথে করে নিয়ে যাবে। এই মিতু, তুই একটু ওকে সাথে আলাপ কর, যা। আচ্ছা আমি দেখতেছি। ওরে বক্কর, তুই যে এত খারাপ, এটা যদি আগে জানতে পারতাম আমি। টাকা পয়সা আমার সব। আমি আগেই জানতাম এরকম একটা ঘটনা কিছু ঘটবে। আমি তো পই পই করে মানা করেছি যে আমার কোনো কথা তোর সাওয়ালের কানে তুলবি না। ও সাওয়ালে লাই দিছো, এখন বোঝো বোঝো, গ্রাম সদ্য লোক নিয়ে ওর পেনি বিয়ে বাড়িতে, তখন কি করবি? এই তখন কি করবি? গ্রাম সদ্য লোক যদি বিয়ান বাড়িতে গিয়ে ওঠে, তখন কি আমার মান সম্মান থাকবে? আপনি কি রাম বাপ তাই কম দিনই? হ্যাঁ আমার সাওয়ালটার কি হবে না হবে সে কথা চিন্তা না করে আপনি আর আপনার মান সম্মান নিয়ে আসেন। আরে বেটি, মান সম্মান হলো আসল কথা, তোর মান সম্মান না থাকে তোর বাঁচে কি লাভ? শোনেন আপনি একটা কথা শোনেন আমার, বুঝলেন? ওই ওদের কথায় আপনি এত ভোট দেবেন না, ওরা আসলে আপনি কবেন আমার ছেলে আসুক
তারপরে তোমাদের সকলকে একসাথে বিদেশ পাঠায় দেবেন। ওরে বিদেশে পাঠাতে হলে সকলের দুই দেশে সারা থাকতে হবে, এমন কোনো কথা আছে? বিদেশে যারা মানুষ পাঠায় তারা একটু একটু ওরকম কথা কয়। হাতুরে কি লইস? হাতুরে কি? হাটে চোর পকেটমার ধরা পড়লে হাট শুদ্ধ লোক ধরে কি লই? তা কয় হাটুরে কি? আচ্ছা এই বুড়ো বয়সে কি আমি তোর ছেলের অপকর্মের জন্য হাটুরে কিল খাবো? হ্যাঁ, তোর বিয়ে করলাম, তুই সংসার দেখবি, সাল ফাল মানুষ করবি, তা তোর সে তো নেই বিচ্ছি। চুপ করেন, একদম আমার বদনাম দেবেন না, একদম আমার দোষ দেবেন না, করে দিচ্ছি। ছেলে বিয়ে হলি মাথা না ঘুরতি কান্দে করে নিয়ে হাতে নিয়ে গেছেন, এক টাকা দিয়ে লেবেন চুষ কিনে গেছেন, ওরা চুষের ছাড়া হাত বেড়াছে আর আপনার কাজকর্ম দেখেছে। আমি পয় পয় করে কইছি, মাথায় বাড়ি দিছি, আপনি জিজ্ঞাসা করলেন কয় পাতা লিখি সব বাজান, ও বললো যে সাত পাতা আব্বা, আপনি বলেন তালি ছয় দিন পরীক্ষা দিলি হয় চব্বিশ পাতা, তার মানে তারপর আপনি বলেন জোরে বাবা রে তো দিনই দুপুরে ডাকাতি, হ্যাঁ বলেন সেটা কথা আপনি বলেন কাছে পড়তে যাতি হবে না, পরীক্ষার ফিসের টাকা বেশি বেশি করে দিয়ে তোরা কয়জন মাস্টার মিলে ভাগ করে নিস, তো চোরের কাম চুরি চুরি, তোদের এইসব কাম কাজ দেখলে আমার সাবাল তো চুরি শিখবে। আরে তোরা নাকি মানুষ গড়ার কারিগর, তোরা দশ টাকার লোভ সামাল দিতে পারিস নি, দশ হাজার টাকা তোদের হাতে পড়বে তোরা কি করবি? আমার দুর্ভাগ্য যে তোদের মতো মাস্টারের কাছে না দিয়েও আমার ছাওয়ালটা ভালো মানুষ বানাতে পারি। এই চুরে আমার ঘরের দরজা খোলা দেবো, ঘরের দরজা তো বন্ধই আছে, খোলা করতে পারবে দরজা জীবন? আরে আমি যখন যাই তখন তো দরজা তালা বেরিয়ে চলে যাই, কিন্তু এখন তো দরজা ভেঙে ভালো করে দেখ, পালা দিয়ে না পারে চাষা দরজা খোলার সাথে সাথে আমি শুধু চোরের দা প্রায় ধরে রাখবো, তুমি শুধু মাথা ফাঁস করে একটা বাড়ি দিবা পারবা না? না, মাথায় লাঠি দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কোনো কারণ নাই, তুই তাকে ঘর থেকে বের কর, চৌধুরী বাড়ি থেকে প্রবেশ করে আমি দেখতেছি, ডাক তুই জন্মিল ডাক ডাক এ বেড়া চোর বাইর হ। ভালো করে দেখ, পালা দিয়ে না পারে চাষা দরজা খোলার সাথে সাথে আমি শুধু চোরের দা প্রায় ধরে রাখবো, তুমি শুধু মাথা ফাঁস করে একটা বাড়ি দিবা পারবা না? না, মাথায় লাঠি দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কোনো কারণ নাই, তুই তাকে ঘর থেকে বের কর, চৌধুরী বাড়ি থেকে প্রবেশ করে আমি দেখতেছি, ডাক তুই জন্মিলে ডাক ডাক এ বেড়া চোর বাইর হ। সারের মতো চিল্লাইতেছে কেঠা, চোরের কথা শুনেছেন আপনি? কি রে আলে তুই? আমি চন্না চাচা আপনার দোস্ত,
আমার আলতারে কাইরালি আমারে খেদায় দিছে। এখন আমি জামু কই, আপনার বাড়িতে আইলাম, দেখি তালা মারা, তালা ধরে টান দিলাম, খুইলা গেল, ভিতরে যেয়ে ঘুমায় গেলাম। কি তালা লাগাইছিলে যে টান দেওয়ার সাথে সাথে খুলে গেল? আরে কি বলিস, এটা তো ভালো তালা, চায়না মাল। আমার মেয়ে যে ক বছর বয়স সেই একই বয়স এই তালাটার। আরে হারামজাদা থাকবি থাক, দেখছিস যে ঘরে তালা মারা, টানটানের কি আছে? আরে শুয়ে পড়, পানির মধ্যে শুয়ে পড়। সেটাই ভালো তালাটা তো দিলি নষ্ট করে। আরে চাচা, আপনার চায়না মালে এতদিন গেছে এই তো বেশি। শোনেন, চায়নার মানুষ বেশি দিন লাস্টিং করে শুনছি, হেরা নাকি এক থেকে দেড়শো বছর বাঁচে। আর হেরা যে মাল জিনিসপত্র বানায় এগুলো নাকি এক দুই বছরেই শেষ, টেম্পার নাইকা। তার আর প্রসঙ্গ বাদ দাও তো, তুমি কাজের কথা আসো। চাচা, ঘটনা তো একটা শুনলে, তোমার দোস্ত এই হতবাগার প্রেমিকারে ভাঙায় নিয়ে চলে গেছে। সত্যি তো চিরু, এই ঘটনা তো ঘটনার ঘনঘটা। তালি পর আর কি বলতেছি চাচা, ঘটনা কিন্তু সব পেলে যাচ্ছে একদম আমার মতো, একদম তাকায় দেখো সাচ্চা প্রেমিক কিন্তু সে। ওরে হতবাগা, তোরে মন দেবে আর কোনো কিছু দেবে না, এটাই হচ্ছে মায়া লোক রে। আমার দিয়ে আবার লয়ে গেছে। আরে বেটা, তোরে ঠিকঠাক মতো দেয়নি, যদি দিত তাহলে কি এরকম হয়? আপনি তো কইবেনি, আপনি হ্যাঁ দোস্ত না। তোমার ছেলে গ্রামের এর কাছে ওর কাছে সবার কাছে টাকা পয়সা নিয়ে পলাই গেছে, আর এখন আমাকে দেখলে রাগ হচ্ছে না? এই আমার ছেলে যে গ্রামের মানুষের কাছে টাকা পয়সা নিয়েছে তাকে আমরা অস্বীকার করতেছি। হ্যাঁ, এই জাগের জাগের কাছে টাকা নিয়েছে তারা এসব বুঝবে না, তাদের সাথে আমরা বুঝবো না। তা তুই এর মধ্যে মাতব্বরি করতে আইছিস কি জন্য? কিরা পাঠাইছে জাগের কাছে টাকা নিয়েছে? তারা সবাই আমার সামনে এসে কান্নাকাটি করতেছে, আমরা তো সীমার না, আমাকে দয়া মায়া আছে, আমরা তো মানুষ, এই জন্যই মানুষের কষ্ট দেখলে ঝাঁপায় পড়ি। তুমি মানুষের কষ্ট দেখে ঝাঁপায় পড়ো না, আমাকে যেখানে কায়দা করার কৌশল দেখো সেখানে ঝাঁপায় পড়ো, তা আমরা বুঝি। সে তুমি যা বুঝো বোঝো, আমাকে স্পষ্ট কথা, আমরা বক্কারের শ্বশুর বাড়ি যাচ্ছি তার ধরি আনতে, তুমি আর চাচাও আমাদের সাথে যাবে। তোমাকে যা ইচ্ছে তাই তোমরা করো, আমরা এখান থেকে কোনো জায়গায় নড়তেছি নেই, তো সেখানে আমাদের কি? হ্যাঁ, না গেলে ধরে নিয়ে যাবা নি চাচি, এটুক কলাম কি করে তুই? হ্যাঁ কি কলাম বোঝনি? না না গেলে একেবারে ধরে বাইন্দে নিয়ে যাবানি, এই কলাম চাচি মনে রাখো। হ্যাঁ ভাই, এই মুখ সামলা কথা কইস, দেখিছো মেয়ের কত বড় সাহস দেখিছো, আমার মুখের পরে এত বড় কথা কয়? হ্যাঁ দাঁড়া তুই, ও বক্কারের বাপ, বক্কারের বাপ কোন গালে নাপি? হ্যাঁ ও আমার মুখের পরে এত বড় কথা কয়? ও বক্কারের বাপ। এই এবং চোখে দেখতে পারে না, পারে তোকে নিয়ে কি যে করি, আমার নিয়ে আবার ভাব দিব কেলা, আমি তো বালাই আছি, আপনার বাড়ির যে কোনো কোনা দিয়ে আমি পড়ে থাকবো, আপনি কোনো চিন্তা করেন না। শক্ত তো আমার এক পাশে পড়ে থাকবে, দাঁড়া তোরে আমি থাকাচ্ছি। আবাই বাবুল্লা, বাবুল্লা বেঈমান, বেঈমানের বাচ্চা বাড়ি থেকে বাইর করে দিছে, আরে আজকে মওকা মতো পায়া গেছি, আজকে তোর খবর আছে। এই আলে, এই 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 আলে, আমার এই বাড়ির মধ্যে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তুই পরিচালনা ঘটাস তাইলে কিন্তু কি করবো জানো তো, তোরে তো দুই তিন দিন পর বাই করতাম, তোরে আমি এখনই বাই করে দিই, একদম এখনই বাই করে দিই। ওস্তাদ আপনি খালি হুদে হুদে আমার লগে রাগ করতেছেন, আরে আমরা আপনার নামে মুখে নামছেন তো আপনার স্বভাব চরিত্রের কারণে।
কত বড় খারাপ, আমার খোঁজ নিতে আইছে, আমি কই আছি না আছি এগুলো সব চাই না গেল। রাহুল জায়া সবাই জ্বালাই দিব, দল বললো এগো আমার উপর হামলা করতে। তাহলে তো আমার বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হবে, যে কাজ কর, যা বাড়ি চলে যা। কোনো সমস্যা নাই কা চাচা, এই যে আমি ঘরে ঢুকে দরজায় খিল দিতেছি, কেউ আয় জিগাইলে কইবে আমি গেছি গা। এই বল ঘরে যাও তো, তুই বাড়ি থেকে একটু ঘুরে ঘুরে আমি ঠিক আছি, যা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর কিন্তু বাইরে তো ঘুরে আবার আইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। সমস্যা কি করে যে বলি, একটা ঠাই দিও ছেলে, একটা বিপদে পড়ছে। আমার এতদিনের পুরনো বন্ধু, এই বন্ধুর সম্পর্ক বজায় রাখতে নষ্ট করে দিবে ছেলে, এটা হয় না। তুমিও নিজের সর্বস্ব কিন্তু একসময় দিতে চাইছিলে, চাও নাই। এসব পুরন কথা না উঠলে তোর ভাল লাগে না মিঠু? আসলে হয়েছে কি, বক্কর ভাইয়ের কথার মধ্যে কিরাম জানি একটা জাদু ছিল, মানুষজন কেমন জানি গলে যাইত, আমার দোকান থেকে তার শাশুড়ির জন্য নাস্তে যাইত, তারে আমি ইরাম বড় বড় ঠান্ডা পানির বোতল দিতাম আর বলতাম ভাই যাও ভাবির সঙ্গে বাসায় বসে খাইও। তাহলে তুই যা শুরু করছিলি তাতে বক্কার তোর দোকান বেসে না নিয়ে গেলেও তুই তো ফতুরি হত। আসলে হয়েছে কি, মানে 200 টাকা যদি লাভ হয় তার থেকে 100 টাকা খাওয়ানো যায়, যেখান থেকে কিছু আসবি না সেখানে খরচ করলে তো কিছু থাকে না। আমার থেকে কিন্তু একটু একটু করে বক্কর ভাই নিতে পারতো, খাতি পারতো, তা না করে কি করলো, আমার মতো একটা সোনার ডিম পাড়া হাসছে একেবারে ছুরির তলে দিয়ে দিল। এই কষ্টের কথা এখন আমি কারে কই? আমি কিছু বুঝতেছি না, তুই এরম করে রাস্তায় কান্নাকাটি না করে তাকে বাড়ি যায় উঠিস না কিসের জন্যে? যা খেতা বলি সব নিয়ে তাকে বাড়ি যায় ওঠ। যায় কবি তোমার ছেলে আমার সব কিছু নিয়ে গেছে, আমারে তোমরা এখন খাতি দাও। আচ্ছা বক্কর ভাইয়ের বাড়ি থেকে আজকেই যাব? জাতি মনে চলে যা না, বক্কর ভাইয়ের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই, বক্কর ভাই শ্বশুর বাড়ি যাচ্ছি, টাকা না দিলে কিন্তু আমি এখান থেকে আসবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর যা মনে চায় তাই কর, আমি গেলাম। বক্কর ভাই আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটাবে বুঝতেই পারিনি। আমার কি করা উচিত, তোমাকে একদম কোলে করে নিয়ে তিতাং তিতাং নাচা উচিত না? কি কথা করছো এসব? হ্যাঁ আমার কি আর সেরকম বসে আছে নাকি কোলে উঠে না স্যার? আরে ভন্টি সেটা তো রূপ করতে কলাপ। আচ্ছা যাই হোক ওসব কথা বাদ দাও, বলো তো আমি তোমার কি উপকার করেছি? ওরে আল্লাহ তুমি, মানে তোমরা, ওই যে টার্গেট, তোমরা বকরবার হুন্ডা নিয়ে যা একটা উপকার আমার করেছো। ও আর আনারসি আমাকে অপমান করেছে, কও আমি নাকি সোরের বোন, কও। আল্লাহ এটা তুমি কি করছো? তুমি আনারসির সে কথা সিনিয়র না, তোমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করবে সেটা কিন্তু জীবনে চিন্তা করতে পারিনি, তুমি আমার কথা কইতে। তুমি খালি আমার আমার করো, কই ওর সাথে যখন দেখা ও তো একবারের জন্য কয় না তুমি তার। কবে কবে সেটা কর ব্যবস্থা করে ফেলাইছে আমি। কি ব্যবস্থা? শোনো
সে আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে। সে ভালো করে বলে দিয়েছে তাকে যদি বিয়ে করতে হয় তাহলে পরে তার সামনে সুন্দর একটা মাইক্রোবাস কিনে দিতে হবে, তারপর সে সিদ্ধান্ত নেবে আমাকে সে বিয়ে করবে কি করবে না। আমি সে চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মাইক্রোবাসের দাম কত জানো? অবশ্যই জানি, মাইক্রোবাসের দাম হলে কি মনে করে। এই শোনো, আমি কি সিদ্ধান্ত নিয়েছি তুমি তো সেটা ভালো করে জানো না। আমি ঠিক করেছি 7 দিনের জন্য একটা মাইক্রোবাস ভাড়া করে নিয়ে আসবো, তারপরে আনারসির সামনে হাজির করে কব, আনারসি তুমি আমার বিয়ে করো। আনারসি আমার বিয়ে করে ফেলবে, আমি মালিকের কাছে ওই ভাড়া মাইক্রো পৌঁছায় দেবো, তারপরে আনারসির ভালো করে কব। আনারসি এখন তুমি ঘরে থাকবা কি থাকবা না সেটা তোমার ব্যাপার। বুদ্ধিটা কিন্তু খারাপ না, তা আনতিস না কিসের জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো, আইনি একটু বাড়ির চারপাশ দিয়ে ঘোরাও, দেখবানি মেয়ে বিয়ে দেবার জন্য কিরকম পাগল হয়ে ওঠে। এই সত্যি কথা, আমি কি তোমার সাথে কখনো মিথ্যে বলেছি? কও না, সেটা তুমি কখনই বলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা শরীরটা ভালো? আর ভালো, ঠান্ডা লেগে সর্দি লেগে নাক দিয়ে পানি ঝরে গলা বসে গেছে। তা তোদের আবার কোন দরবার, টাকা পয়সা পাবি নাকি? না চাচা, টাকা পয়সা কিছু পাবো না। তয় গ্রামের ময় মুরব্বীরা জ্ঞানী লোকরা কয় টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু হারা গেলি পরে নাকি ফেরত পাওয়া যায়, মান সম্মান হারা গেলি নাকি ফেরত পাওয়া যায় না। ও তো আমি আজকে একজনের মান সম্মান ফিরিয়ে দিবার চাই। সে কি? তুই না কলি জ্ঞানী গুণীজন কয়েছে ওই মান সম্মান হারা গেলে ও আর ফেরত আসে না? এ ক্ষেত্র বিশেষ বলিছে। ও এহেন আবার ক্ষেত্র বিশেষ, ঠিক আছে ক কি কবি ক। এই ছেলেটারে তো আপনি চেনেন। দেখ বাবা, আমার শরীরটা এমনিও ভালো না, আমার সাথে নাটক ফাটক করিস না। আমি যে তোকের সাথে কথা করছি সেটাই তোকের পরম্পরা, ক কি করবি ক। না চেনেন তো। আরে বাবা, না চিনার কি আছে? এই গ্রামে কি ওর জন্ম না? এই গ্রামে ওর জন্ম আগে না আমার জন্ম আগে? না এরে, আপনার কেমন মনে হয়? তুই কি আমার কাছে ওই চরিত্রের সঠিক ফিটিং চাচ্ছিস? তো আমার কাছে না আছে, তুই মেম্বারের কাছে যা, সে খুব ভালো করে লিখে দেবে। হ্যাঁ যা। আমি কথা কই এক লাইনে, আর তুমি নিয়ে যাও আর এক লাইনে। হ্যাঁ, এই ছেলেরে একবার তোমার বউয়ের কানের তা চুরির অপরাধে বক্কার ভাই চোর বানাইছিল, এসব ঘটনা ছিল সাজানো। তোমার ছেলে এই অন্যায় কাজে কৌশলে আমার ওস্তাদরে ব্যবহার করছে। আচ্ছা সে কিরাম করে দে বাবু? আমার ওস্তাদরে যায় কইলে, বাবা আমার বউয়ের কানের তা হারাইছে একটু বাটি চালান দাও। আমার উস্তাদ কইলে বাটি চালান দিতে হলে তো তুলা রাশি দরকার, বক্কার ভাই কইলে আমার তুলা রাশি। চাচা বিশ্বাস করো, জিল্লু ভাই মাটি ছিটানোর আগেই বক্কার ভাই ওই বাটি নিয়ে জটার বাড়িতে যা হাজির হয়। উস্তাদ বক্কার ভাইরে কইল, বক্কার এত বড় ধর্ম ডাকাইতে কাম তুই করিস নে। বক্কার ভাই উস্তাদরে কইল, তুমি কিন্তু মাটি ছিটাইছো, তুমি একটা ভুয়া। উস্তাদ মান সম্মান বাঁচানোর জন্য কোনো কথা কয় নাই, এই কারণে বাটি যা তো জটার বাড়িতে হাজির। আপনি কন এর শাস্তি কি হওয়া উচিত? এই কারণেই তো জটা চোর হয়ে গেছে। আরে বাবা, আমি আমার ছাওলের তরফ থেকে আমি জটার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা করে দে বাপ, ক্ষমা করে দে। আমি সুনাম করে দিচ্ছি, মানুষজন তোকে চোর না কয় তার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? চল চল।
আসি না। কি আনারসি তুমি আমারে ডাকিছো? কিরাম আছেন? ভালো। কিন্তু বলবা না, মানে ওই যে আপনারই জাতি দেখলাম তো, এই জন্য ভাবলাম যে আপনার সাথে একটু কথা কই। কি ব্যাপার, হাসতেছেন কিসের জন্য? না মানে তুমি আমারে বুঝতে পারিছো, এটা ভাইবে আনন্দে আমার হাসি লাগতেছে। আচ্ছা কও, আমাকে ফুফু কিরকম আছে? হ্যাঁ ভালো আছে। আপনি আমাকে বাড়ির উপর আসলেই তো পারেন। না মনে করো যে সব ঘটনা ঘটিছে তো এইসব নিয়ে তোমাদের বাড়িতে যাই কেমন করে? আমার লজ্জা করে না? খুব লজ্জা করে, বুঝেছো? আরে না কোনো ব্যাপার না, শুনেন আমি আমার মা আর বুবু ভালো করে বুঝাইতে পারি, সমস্যা নেই। না না তুমি শ্রীরাম বললে তো যাওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আমি একজনের নিয়ে আসবেনি। একজনটা নিয়ে কি ডাসে ব্যাপার, স্পেশাল কেউ নাকি? ভেরি ভেরি স্পেশাল। ফেলু ভাই, কি বিষয় ফেলু ভাই, তুমি শ্বশুরবাড়ির বিষয়টা জানাইছো? গুন্ডে জানাবো কোন সাহসে, আমার বউ একটু ছোট মানুষ তো। হয় তা তো শুনলাম, স্বামীর গায়েও নাকি হাত তোলে? না এইটা দোষের কিছু না, ধরো বড় হলে ঠিক হয়ে যাবি না। তাহলে আর কি করবা, তোমার বউ বড় হওয়া না পর্যন্ত অপেক্ষা করো। তুমি এটা কি করছো? এ তো শ্বশুরের জন্য পারি না, এই শ্বশুর সকালে একবার ফোন করে বিকেলে আর একবার ফোন করে। তা তো করবেই, টাকা দিছে সে, তোমার সে গায়ে যারা বেশি তো তার করবেই তাই না? এখন পরিস্থিতি এমন হইছে না, আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে না। তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? শোনো তুমি এক কাজ করো, তুমি সব কিছু খুইলে কও, তুমি তো তাকে ভালোই করতে চাইছিলে তাই না? এখন বিষয়টা এরম হয়ে গেছে, তুমি এখন কি করবা কও? হ্যাঁ দেখি কি করা যায়। ও ভেলু ভাই তোমার একটা খবর দেই। কি খবর? ওই যে জটারে সবে চোর বইলা একটা ঝামেলা বাঁধাইলো না, আসলে চোরই না, শুধু শুধু ওরে নিয়ে এত কাহিনী করে। যাক ভালো একটা খবর শুনাইলা, জানো আমি ওই দিন জটারে নিয়ে শালিশে গেছিলাম, বক্কর একটা অসভ্য এই শালিশের মধ্যে সব কিছু উল্টাপাল্টা করে দিল, তারপরে মেজাজ খারাপ হয়ে আমি চলে আসলাম। আসার পরে শুনি কি জটারে ওই গলায় জুতার মালা দিয়ে সারা গ্রাম ভরে ঘুরাইছে। তো ঠিক আছে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন আমার এই ভিটিমাটিতে চলে আসছি, তাহলে তোর এখন একটা নতুন জায়গা দেখা দরকার না? এটা আপনি কি কইলেন চাচা, এখন আমি কই যাবো? আমি কি জানি তুই কই যাবি না যাবি, এটা তোর ব্যাপার। তুই তো একটা সুস্থ সবল মানুষ, তোর তো একটা সুস্থ স্বাভাবিক জীবন থাকা দরকার না? তাহলে তুই একটা জায়গা খুঁজে নে, এইভাবে মানুষের বাড়িতে বাড়িতে থাকার কতদিন? এইটা আপনি কি কইলেন চাচা? শোনো বাবা, তুমি আশ্চর্য হও আর নাই হও আমার কিছু করে না। আরে বেটা আমি তোর ভজা না, সামনে নির্বাচন আর আমি নির্বাচনে দাঁড়াবো, আর তোদের মতো লোকগুলোকে আমি চামচা রাখবো। চাচা আপনার লিডার হইতে ইচ্ছা করে না? আপনি আমার লগে রাখেন, আমি আপনার লিডার বানাই দেবো। এবার কি করি, আমার লিডার হইতে ইচ্ছা করে না, তুই আমার লিডার বানাবি? হ্যাঁ এবার বাইরো বাইরে বাড়ি থেকে বাইরো। এটা আপনি কি কইলেন? এবার কি করলে মানে, এবার আমাদের কি পাগলা করতে কি আমার পাশে কামড় দিছে? হ্যাঁ তুই বাইরো, বাইরে আমার বাড়ি থেকে বাইরো। এই জমানায় সবাই লিডার হইবার চায় আর আপনি হইবার চান না, কেমতে? এই বেটা আমি চাই না, তোর জামা কাপড় কি আছে এইসব নিয়ে এক কাপড় তুই বাড়িয়ে যা। চাচা চাচা প্লিজ প্লিজ চাচা, আপনি লিডার হবেন না ঠিক আছে, কিন্তু আপনি আমার খেদায় দিয়েন না, আপনি এই বারান্দার এক কোনা দিয়ে আমি পড়া থাকবো। আচ্ছা থাক, আমার আর কোনোদিন ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাব দিবি না, বুঝছ? আরে বেটা শোন, মানুষের যদি কোনো সর্বনাশ করতে হয় তখন তাকে ভোটে দাঁড় করাই দে, আর কিছু লাগবে তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আমার বাড়িতে চলবে না, তুই কিন্তু অন্য বাসিতে দেখিস তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিস, বুঝছিস? ঠিক আছে চাচা। সালার বাজারে যতই খারাপ কই এর মতো তো খারাপ না, লোকজনের সে আদর ভালোবাসা দিয়ে কাছে রাখে, আর একই
বক্কার এরকম শুরু করেছি আমি আর বসে থাকতে পারতেছিলাম না, এই জন্য তুই দৌড়ে চলে আইসিলি। শামসু ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল, বলছিল বাড়ি একটু ধৈর্য ধারণ কর, ধৈর্যের ফল মারাত্মক, সে কাউরে বঞ্চিত করে না। আমি শামসু ভাইয়ের কথা শুনছি, ধৈর্য ধারণ করছি, ধৈর্যের ফল সত্যি মিঠা, সেটা আমি পাইছি। দেখ আমার ক্ষেত্রে কোন হিসাব, আমি শ্বশুরবাড়ি থেকে শালারে বিদেশ পাঠানোর জন্য টাকা আনিয়ে দিলাম, কিন্তু আমার সাথে এরকম করতেছি কিসের জন্য? তা আমি কব কি করে, তোর নিশ্চয়ই কোনো অপরাধ আছে যার জন্য এসব হচ্ছে। জটা ভাই, গ্রামের লোকের মুখে মুখে শুনতেছি আপনি নাকি একজন সৎ লোক। তুই আর কোনো কথা কইস না, তোকে সবার আমার চেনা আছে, তোর জন্য আমি ঘর থেকে বাইর হতে পারি নাই। ঘর থেকে বাইর হলে আজেবাজে নানান কথা কইছিস, ঘর থেকে বাইর না হয়ে ঘরের মধ্যে থাকছি আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি তো সব দেখতিছ। জটা ভাই আমারে ভুল বুঝো না, হ্যাঁ মানে বক্কর ভাই তখন এমন চাল চালিছিল, মানে আমি আসলে বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম তুমি সৎ লোক না, মানে তুমি চোর আর কি, তো পরে বুঝতে পারিছি যে তুমি একজন সৎ লোক। এই বক্কর একটা ফোন দে দিই। কেন তোমার বন্ধু, তুমি একটা ফোন দাও না। আরে তুই ফোন দে, আমি কথা করছি। আচ্ছা দাঁড়াও। এই কি হলো, ফোন দিস নে কেন? না ওই ফোনের মধ্যে আপা করছে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দরকার ছিল এখন শালারে পালি গালাগালি যা দিতাম। তুমি তো গালাগালি করতে, আমি যদি বক্কর এখন সামনে পাইতাম, গলাটা চাইপে ধরে টাকা চাইতাম, টাকা না দেওয়া পর্যন্ত কোনো সাড়াসাড়ি করতাম না। আমি একটা ব্যবসায়ী মানুষ, আমার সে ঘোল খাওয়াই দিছে, আমার মতো চৌকস লোককে সে ঘোল খাওয়াই দিছে। আসলে হয়েছে কি, তাই বক্করের শালিরে আমি পছন্দ করে ফেলেছিলাম, সেই সুযোগটাই সে নিয়েছে। ও তাহলে তুমি বক্করের ভাইরা ভাই হওয়ার চেষ্টা করেছিলে? আরে জীবনে সেটাই তোমার কাল হয়েছে। আচ্ছা বক্করের আব্বারে গিয়ে একটু আমি করি। হ্যাঁ দিলাম আমি। দেহিস কেন, হারাম দাদা বাবা যায় ভেজাল বাজাবে নে। আরে ভেজাল বাজানোই তো দরকার, তা নাহলে কি ওরা টাকা দিবে না মনে করছিস? ভেজাল বাজাক, চল আমরা যাই। কে চল আমি কি আপনার সাথে একটু কথা কইতে পারি? কথা তো শুরুই করে দিছেন। জি আপা তাড়াতাড়ি বলে ফেলেন না। মানে কথা হইতাছে কি, আপনাকে বাড়িটা তো অনেক বড়, আপনাকে বাড়িতে অনেকগুলো ঘর আছে, আমারে কি দুই একদিনের জন্য আপনাকে বাড়িতে থাকতে দেওয়ান যায়? আপনি এক বাপের এক মাইয়া, আপনি বাপেরে কইলে আপনার বাবা আপনার কথা ফেলবো না। এই আপনি না বাজার পেছন পেছন থাকেন? হ সে অনেক কাহিনী আপা। কি কাহিনী বলেন তো শুনি। বজায় করছে কি, আচ্ছা ভাই আপনার যখন আপনার হৃদয়ের মানুষই এত ভুল বুঝিছে, আপনার গ্রামে দেখে আর কি লাভ, আপনার গ্রাম ছেড়ে চলে যান। এই গ্রাম ছেড়ে চলে এমন এক জায়গায় যান যেখানে গেলে ধরেন আলতার কথার জীবন আপনার মনে পড়বে না নে, আপনি একবার ভুলে যাবেন আর দেখা হবে না নে। ঠিক আছে ভাই, আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে ভাই, অনেক। মাইয়া তো খুব চালাক, আমি হারে কইলাম থাকার জায়গা দরকার আমার, আর হ্যাঁ আমারে গ্রামেতে বাইর করে দিল। কি যে কপালে লিখা লিয়াইছিলাম, আল্লাহ তুমি জানো আমার কপালে আর কি কি আছে। আমি বিপদ থেকে দ্রুত উদ্ধার পাই। চাচা করবো বাবা, করবো 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 করবো।
খুব ভালো করে দোয়া করব, অনেকক্ষণ ধরে দোয়া করব। হ্যাঁ যাও যাও, বাড়ি যাও বাবা, বাড়ি যাও। ঠিক আছে চাচা, যাই। হ্যাঁ সালাম আলাইকুম। যাক, অল্পতেই মাফ করেছে। চাচা নামাজ পড়তে যাচ্ছে তাই আটকায় রাখলাম না, নামাজ পড়ে আসুক তারপর দেখতেছি কি করা যায়। আপনি তো সারাক্ষণ একই কথা করছেন, একই কথা কতবার শোনা যায় বলেন। ও এখন আমার কথা শুনতে ভাল ঠেকতেছে না না? আর নিজের ভাই মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তো কোনো কথা কইছিলে না। দেখেন বক্কর ভাই, আপনার মোটরসাইকেল যে হারাই গেছে সেই জন্য আমরা অনেক দুঃখিত, আপনার ব্যথায় আমরা ব্যথিত। আমরা তো চেষ্টা করতেছি যাতে সে ফিরে আসে, তাই না? কিরাম করে চেষ্টা চালাচ্ছো ঘরের মধ্যে বসে বসে? তোমার চাচা তো কলো যে তার সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই। হয় নাই তো কি হয়েছে, হবে? এই নিয়ে আপনি দুশ্চিন্তা কেন করতেছেন? আর কবে হবে ডলি? আমার মোটরসাইকেল কান বিক্রি হয়ে গেলি। আচ্ছা আপনার মোটরসাইকেল যে বিক্রি হয়ে গেছে এটা আপনি জানলেন কেমন করে? হ্যাঁ আন্দাজে কথা বলেন না। আর বক্কর ভাই একটু চিন্তা করেন, কাগজপত্র ছাড়া মোটরসাইকেল কেমন করে বিক্রি হবে? ওরে ডলিবু, আজকাল সব কিছুই সম্ভব। এই গাড়ি ঘোড়ার কাগজপত্র যারা ঠিক করে তার মতো দুই নম্বর লোক এই দুনিয়ার মধ্যে আর নেই। অফিসের মধ্যে যত লোক কাজ করে বাইরে কাজ করে তার চেয়ে বেশি একগুকা দালাল, বুঝতে পারছো? বক্কর ভাই আপনি নিজে হচ্ছেন একজন দালাল, আর আপনি চিনেন সব দালালদের। চলেন পথ ছাড়েন। তুমি যাই কও না কেন, পথ আমি ছাড়তেছি না। এ ডলি তুমি একটু ব্যবস্থা করে দেও না ডলি আপা, এই তুমি একটু ব্যবস্থা করে দেও না। তুমি ছাড়া আর কি না আছে আমার কও? রে কোথায় কোথায় খালি মেয়ে মানুষের মতো কান্দে। আচ্ছা দুলাভাই একটু চিন্তা করেন, ও যদি মোটরসাইকেলটা বিক্রি করতে যায় বিক্রি করতে তো পারবে না, কারণ কাগজপত্র নাই। কাগজপত্র ছাড়া মোটরসাইকেল বিক্রি করা সম্ভব না। আর যদি কেউ কিনতেও যায় সে তো কাগজপত্র ছাড়া কিনতে পারবে না, বিফল হয়ে ফিরে এসে কবে দুলা ভাই নেন আপনার মোটরসাইকেল নেন, দুদিনের জন্য বন্ধুর বাসায় গেছিলাম ব্যাস। ওরে ডলি আমি তোমারে কি করে বোঝাবো যে এটা চুরির মাল, কম দামে মেকারের কাছে বেচে দিলি, মেকার একটা একটা করে পার্টস খুলে তারপরে মানুষের গাড়িতে লাগাই দেবে। আর চুরির মাল বাঙালির দোকানে কেজি ধরে বিক্রি করলি কি আর না করলি কি, তার কিছু আসবে না যাবে না। তুলো ভাই আপনি নিজে হচ্ছেন একজন দুই নম্বর মানুষ, তাই মাথার মধ্যে খালি দুই নম্বর চিন্তা আসে। যান পথ ছাড়েন, আমার বাড়ি যেতে দেন, আমি বাড়ি গিয়ে বিষয়টা নিয়ে চিন্তা করি। হ্যাঁ চিন্তা করার বিষয়।
মোটরসাইকেল চুরি হয়েছে, এখন তাকে একটু মন মেজাজ এমনিতেই খারাপ আছে, পারলে এখন তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। আবার যা কিছু বলার উল্টা পাল্টা সেটা পিছনে পিছনে বললে কোনো সমস্যা নেই। আচ্ছা শিরু ভাই, তুমি কি আমার সাথে এরকম করো নাকি? না 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 না, সি 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 সি, তুমি হচ্ছে এই গ্রামে আমার সবচেয়ে একজন আপনজন, মানে ছোট আপা। তোমার সঙ্গে কি আমি এরম করতে পারি বলো? না, তারাও তো তোমার অনেক আপনজন, তুমি তো সেই বাড়িতেই বিয়ের আয়োজন করতেছো। আমি তো চাচ্ছি, কিন্তু তারা তো চাচ্ছে না। আমি তো তাকের উপরে এমনি খেপা। ও, তার মানে তোমার সুখ দুঃখের কথা বলার জন্য রূপালের দরকার হচ্ছে। দিতে চাইলে তো আর তখন রূপালের দরকার হবে না। না না, তুমি এরকম করে আমার সঙ্গে কথা বলো না। দেখো, এই গ্রামে তুমি হচ্ছে আমার একমাত্র আপা। সত্যি কথা বলতে কি, আমার বোন চুমকি আছে না, আমার বোন চুমকির স্যার আমি তোমার মাঝে দেখতে পাই। চুমকির যেরম আমি আদর্শ আঁক দিতাম, তোমার আমি সেরকম আদর্শ আঁক দিই। বিয়ে হওয়ার পর আমি আনারসির কয়ে দেবো না। আনারসি এটা হচ্ছে তোমার ননদ, তাক তুমি একদম আসল ননদ চোখে দেখবা। তোমার আনারসি যে ভাব, দেখা হলে খালি খোসা দিয়ে কথা কয়। আরে এটা কোনো সমস্যা না, বিয়ের আগে সবাই এরকম একটু একটু করে, বিয়ের পরে সবই কন্ট্রোলে চলে আসবে। না তুমি তো দেখি দাদা নানাদের আমলের কথা করছো। শোনো, এখন স্বামীদের কথায় বউরা উঠবস করে না, উল্টা স্ত্রীদের কথায় স্বামীর উঠবস করে। বিয়েটা করে নাও, তারপর দেখবানি মজাটা। ওরে না না না, আমি কি ওরকম ভেড়া স্বামী হবো নাকি? তুমি এগুলো কি বলতেছো? তুমি যে কি বলো, কত বাঘ দেখলাম বিয়ের পর ভেড়া হয়ে যায়, আর তোমার তো আমার এখনই ছাগল মনে হয়। কি করছো এসব কথা, এত জোরে কেউ না তো, মানুষ শুনলে পর পর দেওয়ার খেপা দেবে। আচ্ছা আর কষি না, আমি গেলাম। ঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে। কান্দনে কান্দ বাবুল্লা। উস্তাদ, আপনি এখনো যান নাই? আরে আপনি তো কষ্টের দুঃখে মরে যাইবেন, আপনি অলস বুসাইরা যান গা। আরে বাবুল্লা,
এটা তুই কি কইলি বে? আরে বেটা, আমি আমার জানিমান রাইখা কোথাও যায় পারুম না, এনে আমার দিল টানে, ওরে চাইরা কেমতে যাই কো। শোন, ছোটবেলায় দাদির কাছে একটা কেচ্ছা শুনছিলাম। কেচ্ছাতে এমন কইছিল যে ছিলছিলা রাজ্যের রাজকন্যারে কয়েকটা গুন্ডা কিডন্যাপ করে লয়ে গেছে। তখন ছিলছিলা রাজ্যের এক কৃষকের সন্তান সেই রাজকন্যারে উদ্ধার করছিল বে, বুঝছস? ওস্তাদ, এখন আর ওই ছিলছিলা রাজ্য নাই, রাজাও নাই, আর কৃষকের বলাবনের মনে এই সাহস আর নাই। হ্যাঁ, কি কসবে? কেঠাই কইছে নাই এই অলসপুরের এক নাম্বার গুন্ডা হইতাছে বজা। ওই আমার ডার্লিং রে আটকায় রাখছে, আমি আমার ডার্লিং রে উদ্ধারের চেষ্টা করতেছি, এটা কি কম মনে করছস নাকি? ওই তুই তো এখনো আমারে ওস্তাদ ডাকস নাকি? আজারে বেসাল বাদ দেন স্যার, আপনি ওরে পছন্দ করেন, সে তো আপনার পছন্দ করে না, আপনি খালি খালি আর বেশি ভালোবাসার জন্য দৌড় পারেন। শুনেন, আপনি কি বাংলা ছবি দেখেন না? দশজন লোকে নায়িকারে পছন্দ করে, কিন্তু একটা নায়িকায় যারে ভালোবাসে হ্যালো অরিজিনাল হিরো, আর যারা আছে সব হলো বিলেন। আরে ওস্তাদ, আপনি ছিলেন বিলেন? কি করলি তুই? আমার জানরে আটকায় রাইখা আমারে ভিলেন বানানোর চেষ্টা করতেছ, তোরে দেখালো বাবুল্লা আমি, তুই আমার বিরুদ্ধে কাম করিস না কিন্তু। সালা, আপনা মানুষ বিবেমানি করতেছে আমার লগে, আমারে কয় ভিলেন? আবাই, আমার মতো দিল কারো আছে? আমি রিয়াল হিরো। ঘূর্ণিঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে। এ গাছ গাছ রে ভাই, ভাই শুনেছি তোর নাকি জীবন আছে, তাহলে তো তুই এই বক্কারের কষ্টটা বুঝতে পারতেছিস, তাই রে খালি প্রকাশ করতে পারতেছিস নাই ভাই। আমার ভাই রে, ও আমার গাছ ভাই, আমার মোটরসাইকেল নাই রে গাছ ভাই। ও ভাই, ও ভাই বক্কর ভাই, আপনি তো একেবারে দেখতে পাচ্ছি ডান্ডি ফটোস হয়ে গেছেন, কি হয়েছে আপনার বাড়ি রে? এই গ্রামে বিয়ে করলে কি কেউ ভালো থাকতে পারে? তুমি কান্দিস বৌমই রে, আর আমি কান্দিছি মোটরসাইকেল আড়াই রে। ও আমার গাছ ভাই, ভাই ভাই গাইতেছে, এই যে সৌদিয়ান কন্যা ডলিকে জিজ্ঞেস করেন, দেখবেন যে আপনার হুন্ডা গর গর করে বাইরে হয়ে গেছে। এ ডলি, এ এ ডলি, আমার মোটরসাইকেল গান বাইর করে দাও ডলি, দাও এ ডলি, দাও বকর ভাই সরো তো, যাই যখন মোটরসাইকেল ছিল তখন কি আমরা কুয়ে দিছিলাম? এটা কি করছো ডলি? আমি যখন তোমার সাথে কথা করছিলাম তখনই তো মোটরসাইকেলটা নিয়ে গেল, আমার মোটরসাইকেলটা উদ্ধার করে দেয়। এ ডলি দেয়, ডলি দেয়। বকর ভাই দেখো, আগে যা কর কুয়েছি, হ্যাঁ এখন তোমার আর মিথ্যা আশ্বাস দিতে চাই না, মানে আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টার কোনো ত্রুটি করি নাই, কিন্তু টার্গেট আমাদের নেটওয়ার্কের বাইরে। এ ডলি, এটা কি করলো ডলি? ডলি ডলি ওকে 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 আমি কেমনে কম, ঘটনা তো আপনার সামনে ঘটছে, আমার সামনে ঘটছে, আরে আপনার যে টার্গেটের লোকে কোনো যোগাযোগ নাই, নেটওয়ার্ক ফেল করছে, এটা বলার কি দরকার আছিল? ওনার একটু মিথ্যা আশা দিতেন, আশা দিয়ে কইতেন যে টার্গেট আইতেছে ওই যে রাস্তার মাঝখানে কারা আছে, এখনই চলে আইলো বললাম। সত্য কথা কইছেন, এখন দেখেন ব্যাটা একবার চিত হয়ে দাঁত দাঁত লেগে পড়ে গেছে। বুকের মধ্যে কান পাইতে হলেন তো বেঁচে আছে কিনা আর জান না। সি 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 সি
এটা আমি কি দেখতেছি? এটা কবি, এটা আমার ভাইরা। সি সি ওর মতো পশ্চাৎ দুশ্চে কঙ্কের বেড়ার সব আমি ডাকি নিয়ে আসতেছি। সি 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 মনে বুকের মধ্যে ধরফর করতেছে। এখন যদি পানিটা নিয়ে আইতো না, পানিটা ছিটা মারলে অজ্ঞানে কিছু তো জ্ঞান ফিরে আসতো। তবে যদি মনে করেন যদি স্ট্রোক করে থাকে, স্ট্রোক মিস্ট্রোক করলে মনে করেন যে এই বাজারে একবার কান দেশে পড়বো। যাই গে আমি। যাই গে মানে? তাই বলে এরকম একটা লোক এখানে ফালাতে যাবো নাকি? অন্যের বাজারে আমি কান দিলে কোন কিনলে গা? পারো না আপনারা। ভাই এই যে পানি, এই যে দিতে পানি দিতে ভাই, এই যে বক্কর ভাই, হলে গেছে তো। ঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে। কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দনে। এই সারা যায়নি এখনো গ্রামত্তন? যমুনা যমুনা মি, এটা তো আপনার বাড়ি না, দেখি আমারে কেঠায় বাইট করে দেয় দেখি আমি। ওহ শালা রে, আমি কোনো অশান্তির মধ্যে পড়তে চাই না, কোনো অশান্তি করতেও চাই না। তোরে বুঝাই দে, ও চলে যেতে বল, চল যা, ও চলে যেতে বল। ওস্তাদ আপনি এলাকা ছেড়ে চলে যান। ওরে ওরে নিম খারাপ, তোরই তো আমি অলসপুরে নিয়ে এসেছিলাম আর তুই আমার বিরুদ্ধে কথা কোচ বেইমান। তা ঠিক আছে, কিন্তু আপনি তো একটা ফাউল করে বলাইছেন। ফাউল কি ফাউল? আমি ফাউল তো করছো তখন লিডার, আমার মনের মানুষ না এক বাগায় নিয়ে গেছে। এই সরাই কুকুরেই এই তোর আলতা কেমন করে মনের মানুষ হলো রে? আলতা মন দিয়েছে আমারে, আর তুই কয় বার আসছিস? আলতা মন দিছে তোরে, শালা তোকে মেরে ফেলাবো। এখনো সময় আছে শালা, আমার এই গ্রামের তো তুই পালা, তোকে মেরে ফেলাবো আমি। যমুনা যমুনা আমি, এটা তো আপনার বাড়ি না, আমি এই গ্রামের যে কোনো জায়গায় থাকবারই পারি। লিডার বাদ দেন, ও তো আমি বাড়ি থাকতেছে না। আমার কি বাড়ি না আমার? হ্যাঁ এটা এই পুরো গ্রাম হচ্ছে আমার নির্বাচনী এলাকা। এই তুই কি মনে করেছিস আমি সেরকম লিডার? হ্যাঁ ভোটের সময় আসলাম, ভোট নিলাম, তারপর সরে যাই ঘুমায় থাকলাম। ওরকম লিডারই না শালা, এই জিনিস আমাদের ওরকম লিডারই না। বলে দেব বুঝছি আমি, মেম্বার বলেই তো অন্যায়, মেম্বারের উপরে উঠলে আপনি সেরকমই হইতেন। যদি এই গ্রামে আবার আনাগোনা করে তোরে আমি শ্বাস করে ফেলাবো। মনে আছে? আমি শ্বাস করে ফেলাবো সেখানে পাস করে মাইরে ধইরে এই গ্রাম থেকে হাড় ছাড়া করবি। কোন সমস্যা নেই আমাকে ডাকবি। এই জি তোর ওস্তাদ বলে আবার দরদ দেখাইছ না কিন্তু? না 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 না, জীবন না জীবন না জীবন না জীবনেও না জি না। তোর প্রেসপেন্স যা, দেখ কি অবস্থা। এই যা এসে এদিকে এদিকে এদিকে। আমার মায়ের খেতে পারিস? কি হলো সিরু ভাই, এখন গাছের নিচে বসে আছো কিসের জন্য? বসো আপু বসো। কি গাবো তোমার কষ্টের কথা, কটুক রেখে কটুক সেটাই বুঝতে পারতেছি রে। বাদ দিয়ে দরকার নেই, পুরোটাই কও। আর কয় না তো। আচ্ছা কে স্ক্যান কি আনারসির সাথে? আরে না, তার বোনের সাথে।
তার সাথে আবার তোমার কি হলো নাকি আর ওইদিকে সি সি বাজ ইঙ্গিত করতে তো কিসের জন্য গেছিল একটা উপকার করতে শোনো তোমার একটা কথা কই মানুষের কখনো উপকার করতে যাবা না যে উপকার করতে গেলাম তারা খেয়ে গেলাম কিসের উপকার আচ্ছা সিরু ভাই এর সাথে তো আমরাও জড়িত আরে না না তোমরা হালকা আসল টার্গেট হচ্ছে গিয়ে ডলি মনে করেছে বক করবা যখন হুন্ডা ছিল ভাঁ করে ঘুরে বেড়াচ্ছিল ডলি কিন্তু একদিন তার পেছনে মনে করে যে একদম কোমর জড়ায় ধরে সারা রাস্তায় হুন্ডা ছিল ঘুরে বেড়াচ্ছে আচ্ছা সে কি কথা করছো আমাদের কিছুই জানি না জানবা কর থেকে তোমরা সব আলসপুরের বাসিন্দা ঘরের ভিতরে বসে থাকো বাইরে গেলে তোমাকে কষ্ট হয় আমি সে কাজ করে খাই এই সিরুর কাজ হচ্ছে কি কাজ করে খায় এবং বাইরের সমস্ত খবর খবর না তুমি শুধু পরিশ্রমী না শোনো এই আমি এই অলসপুরে আইসাদের মত না বুঝছো আমি পড়াশোনা করতেছি আর পড়াশোনা অনেক কঠিন একটা কাজ করে দেখো তখন বুঝবা আচ্ছা এখন এসব বাদ দাও তুমি ডলি আর বক্রবাইয়ের ঘটনাটা বলো তাগরের কথা কি কব তারা তো কইছে শালি দুলাভাই একসাথে মোটরসাইকেল করে ঘুরে বেড়ানো এটা নাকি একটা অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে তুমি আবার এই নিয়ে মাতামাতি করতেছো কিসের জন্য ওরে না এটা তো তারা উপর দিয়ে করছে আসলে ভিতরে কি হচ্ছে তুমি আর আমি জানি তুমি একেবারে ভারী মানুষের মনের কথা বুঝতে পারো তাই না তুমি এখন পর্যন্ত একজনের মনের কথাই জানতে পারলে না আর আশা গ্রামের সব মানুষের কথা জানতে এই যে সুযোগ পাইকে দিয়ে খোঁচা মেরে দিলে তুমি